সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স আশানুরূপ না হলেও নিউজিল্যান্ডের মাটিতে খুঁজে পাওয়া গেছে অন্য এক বাংলাদেশকে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইতোমধ্যেই স্বাগতিকদের চাপে ফেলেছে মুমিনুল হকের দল। মাউন্ট মঙ্গানুইতে তৃতীয় দিন শেষে 6 উইকেটে 401 রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশ লিড নিয়েছে 73 রানের। অথচ টি-20 বিশ্বকাপের ব্যর্থতার পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট এবং টি-20তে হোয়াইট ওয়াশ হয়েছে এই দলটাই। নিউজিল্যান্ডে গিয়ে হঠাৎই বাংলাদেশ দলের এই ধরনের পারফরম্যান্স অবাক করেছে অনেককেই। কিন্তু নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট মোটেও বাংলাদেশের পারফরম্যান্সে অবাক হননি। ক্রিকেটে বাংলাদেশের উন্নতি খুব কাছে থেকেই দেখেছেন তিনি। ঘরের মাঠে বাংলাদেশের কাছে 2 বার ওয়ানডে সিরিজ হারা কিংবা 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা তো বাহাতি এই পেসারের ভুলে যাওয়ার কথা নয়। এমনকি টি-20 বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে সিরিজ হারানোর খবরও নিশ্চয়ই মনে আছে বোল্টের। তাই তো সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে মোটেও হালকাভাবে নেননি তারা। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ, এমন ব্যাটিং এর জন্য মুমিনুল হকের দলকে কৃতিত্ব দিয়েছেন। শেষ বিকেলে মুমিনুল এবং লিটনের উইকেট তাদের স্বস্তি দিয়েছে বলেও জানান বাহাতি এই পেসার। সংবাদ সম্মেলনে এসে বোল্ট বলেন, ঘর এবং ঘরের বাইরে বাংলাদেশের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি, তারা এখানে অনেক ভালো ব্যাটিং করেছে, ক্রিকেটে তারা এখনো উন্নতি করছে, আমরা তাদেরকে হালকাভাবে নেইনি এই সিরিজে। ম্যাচের যে অবস্থা তা দেখে আমি রোমাঞ্চিত, ফলাফল দুই দলের পক্ষেই যেতে পারে, তারা সত্যি খুব খুব ভালো খেলেছে, আমরা মাথার ঘাম পায়ে ফেলে বোলিং করেছি, এটাই টেস্ট ক্রিকেট। উইকেট এখনো অনেক ভালো, তারা যেভাবে উইকেটে টিকে ছিল তাদের কৃতিত্ব দিতেই হয়, তবে শেষ বিকেলে কয়েকটি উইকেট পেয়ে ভালোই লেগেছে। টানা 3 দিন ধরেই 30 ডিগ্রির মতো তাপমাত্রা নিউজিল্যান্ডে, এর মধ্যেই চলছে দুই দলের প্রথম টেস্ট। প্রথম দিন বোলাররা সুবিধা পেলেও বেওভালের উইকেট যেন ব্যাটিং স্বর্গ, কিন্তু শরীফুল তাসকিনদের বোলিং দেখে উইকেট এতটা ব্যাটিং সহায়ক হবে বলে আশা করেননি বোল্ট। বাংলাদেশকে আবারও কৃতিত্ব দিয়ে তিনি জানিয়েছেন ভালো খেলেই ম্যাচটাকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন টাইগাররা। Probably didn't expect it to be such a good wicket, but I thought amra eto bhalo wicket asha korini. Rachin majkhane koyek over bowling koreche, pesar rao buddhi khatiye bowling koreche, amaderke wicket tule neyar mul mantra ta khuje ber korte hoyeche. Kritittwo ditei hobe bangladesh ke, tara bhalo khele match ta ke shokto obosthane niye geche. The Bangladeshis and how they really made us keep coming back and trying to force wickets. তাসফিক পলক, ট্রিক ফ্রেন্জি,